বরেণ্য চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। বুধবার 29 ডিসেম্বর সকালে সোহেল রানাকে হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, এই খবরটি জানিয়েছেন তার ছোট ভাই চিত্রনায়ক রুবেল। চিত্রনায়ক রুবেল জানান, কয়েকদিন ধরেই জ্বর ও কাশিতে ভুগছিলেন সোহেল রানা। এরপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে গিয়ে পরীক্ষা করান, জানতে পারেন তার করোনা পজিটিভ। 25 ডিসেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর 27 ডিসেম্বর চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখেন, সেখানে তার সব ধরনের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। অবশেষে আজ সকালে সোহেল রানার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটি হাসপাতালে ভর্তি আছেন একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তিনি বলেন, শাবনূরের করোনা পজিটিভ, তবে তিনি ভালো আছেন এবং মনিটরিংয়ের জন্য হাসপাতালে রয়েছেন। শাবনূর সবার কাছে দোয়া চেয়েছেন। এই চিত্রনায়িকা বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনি শহরে সন্তানকে নিয়ে বসবাস করেন, এ কারণেই দীর্ঘদিন ধরে পর্দায় অনুপস্থিত শাবনূর।